হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে প্রফেশনাল অটোমেটিক অ্যাটেন্ডেন্স শিট ক্রিয়েট করতে হয়। তো বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা চলে এসেছি আমাদের এক্সেল শিটে, অ্যান্ড আই হোপ ভিডিওটা তোমার ভালো লাগবে। সো প্লিজ হিট দ্য লাইক বাটন, অ্যান্ড কম্পিউটার রিলেটেড লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব দিস চ্যানেল। তো অ্যাটেন্ডেন্স শিট বানানোর জন্য আমরা প্রথমে যেটা নেব সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার, দেন নেম। ওকে, তো এখানে আমি কয়েকগুলো নাম টাইপ করে নিচ্ছি, এখানে সিরিয়াল নাম্বার দিয়ে দেবো, অ্যান্ড হেডলাইনগুলোকে বোল্ড করে নেবো, অ্যান্ড পুরোটা বর্ডার নিয়ে নিচ্ছি। চাইলে আমরা হেডিংগুলোকে কালার করতে পারি। ওকে, অ্যান্ড এখানেও আমরা বর্ডার দিয়ে দিচ্ছি। অ্যাটেন্ডেন্স শিটে ভেরি মাচ ইম্পর্ট্যান্ট হচ্ছে ডে অ্যান্ড ডেট, ঠিক আছে? এই দুটো জিনিস কিন্তু ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। তো আমরা প্রথমে ডেট নিয়ে নেবো। আমি যেহেতু নভেম্বর মাসে অ্যাটেন্ডেন্স শিটটা তৈরি করছি, তাই আমি এখানে নেবো 0/11/2022। ওকে, আর এটাকে পুরো মাসের শেষ দিন পর্যন্ত ড্র্যাগ করে নেবো। বাট একটা প্রবলেম দেখো, আমরা যখন এইভাবে ড্র্যাগ করছি তখন কিন্তু 1/11/2/11/3/11 এরকম চলে আসছে, ঠিক আছে? তো সেই জন্য আমরা এখানে এটাকে একটু মডিফাই করে নেবো। অ্যান্ড তার জন্য আমরা এই সেলটাতে ক্লিক করবো, অ্যান্ড রাইট ক্লিক করে আমরা চলে যাব ফরম্যাট সেলে। ফরম্যাট সেলে আমরা চলে যাব কাস্টমে, অ্যান্ড এখানে যে ডেট মান্থ ইয়ার আছে না, এখানে মান্থের ইয়ারটাকে মুছে দিয়ে শুধুমাত্র ডেটটাকে রাখবো, দেন ওকে। এরকম করলে দেখো 01 শুধুমাত্র প্রথমটা আসছে, অ্যান্ড তারপর এটাকে আমি পুরো 30 তারিখ পর্যন্ত ড্র্যাগ করে নেব, অ্যান্ড এটাকে আমি বর্ডার দিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড নেক্সট যেটা সেটা হচ্ছে ডে। তো নভেম্বর মাসের 1 তারিখে কি বার ছিল সেটা আমাদের মনে নেই, মনে রাখাও সম্ভব নয়। ওকে, অ্যান্ড ক্যালেন্ডারে দেখতে গেলে অনেক টাইম লাগবে, বা আমরা সম্পূর্ণ সবগুলো কিন্তু লিখে লিখে মেলাতে পারবো না। তার জন্য আমরা এখানে অ্যাপ্লাই করবো টেক্সট ফর্মুলা ইজ ইকুয়াল টু টেক্সট ব্র্যাকেট শুরু করব, তারিখটাকে আমরা এখানে সিলেক্ট করব, তারপর কমা দিয়ে ডবল ইনভার্টেডের মধ্যে আমরা এখানে লিখবো ডি ডি ডি, অর্থাৎ ডে দিন, ঠিক আছে? এখানে যদি 3টে ডির জায়গায় 4টা ডি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পুরো নামটা চলে আসবে, আর 3টে ডি দিলে শুধুমাত্র তার শর্ট নামটা আসবে। ওকে, দেখতেই পাবে, ডবল ইনভার্টেড ক্লোজ অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ এন্টার। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নভেম্বর মাসের 1 তারিখে আমাদের মঙ্গলবার ছিল, অ্যান্ড এটাকে হবে ড্র্যাগ করে নিতে হবে 30 তারিখ পর্যন্ত। ওকে, কমপ্লিট, এটাকে আমি মিডিলে অ্যালাইন করে নিচ্ছি। ওকে, ফরম্যাটের জন্য আমরা এটাকে একটু ডিজাইন করে নিতে পারি। ওকে, ব্লু নিয়ে নিচ্ছি। ওকে, অ্যান্ড দেন অ্যাটেন্ডেন্স লাগানোর জন্য আমরা এখানে একটা ড্রপ ডাউন মেনু বাড়িয়ে নেবো, প্রেজেন্ট অ্যাবসেন্ট অ্যান্ড লিভের জন্য, ঠিক আছে? তো তার জন্য আমাদেরকে পুরো সেলটা সিলেক্ট করতে হবে এইভাবে, অ্যান্ড দেন চলে যাব ডেটা ট্যাবে, ডেটা ভ্যালিডেশনে। ডেটা ভ্যালিডেশনে এলে এইখানে যে ভ্যালিডেশন ক্রাইটেরিয়া আছে অ্যালাউয়ের জায়গায় আমরা এটাকে করে দেবো লিস্ট, অ্যান্ড সোর্সে লিখবো প্রেজেন্টের জন্য ফি কমা, অ্যাবসেন্টের জন্য এ কমা, অ্যান্ড লিভের জন্য এল, দেন ওকে করে দেবো। তো এখানে তোমরা দেখতে পাবে যে সবগুলোতে কিন্তু আমার ডেটা ভ্যালিডেশন ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে, অর্থাৎ আমি যেখানেই যাই একটা ড্রপ ডাউন মেনু খুলে যাবে, অ্যান্ড এখান থেকে আমি প্রেজেন্ট অ্যাবসেন্ট অ্যান্ড লিভটাকে অ্যাপ্লাই করতে পারি। ওকে, আমরা যদি নর্মালি করতে চাই তো নর্মালি করতে পারি, বাট এটা থাকলে সব থেকে বেশি সুবিধা হয়। তারপর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে আমরা আমাদের হলিডে বা সানডেটাকে হাইলাইট কীভাবে করব। নর্মালি যদি আমরা এভাবে এন্ট্রি করি তো হতে পারে কোনো কোনো দিন আমি ভুল করে সানডেতে হয়তো কারো অ্যাটেন্ডেন্সের প্রেজেন্ট অ্যাবসেন্ট লাগিয়ে দিলাম, ঠিক আছে? তো কন্ডিশনাল ফরম্যাটিং এর সাহায্যে আমরা আমাদের সব রবিবারগুলোকে হাইলাইট করে নিতে পারি। তার জন্য কিন্তু আমাদেরকে পুরো সেলটা সিলেক্ট করতে হবে, আর এই সময় কিন্তু ডেট ডে সব কিছু পুরোটাকে আমরা সিলেক্ট করে নেবো 30 তারিখ পর্যন্ত। তারপর যাব কন্ডিশনাল ফরম্যাটিংয়ে, এখানে যাব নিউ রুলে, অ্যান্ড নিউ ফরম্যাটিং রুল এখানে আমরা একদম লাস্টে যেটা আছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এখানে ক্লিক করব, অ্যান্ড যখনই আমরা এখানে ক্লিক করব তখনই কিন্তু আমাদেরকে একটা এক্সেলের সিলেক্ট করা জায়গা দেবে, আমরা ডেটাকে সিলেক্ট করব। ওকে, অ্যান্ড এইখানে এসে ফার্স্টের ডলার আইকনটাকে আমরা মুছে দেব, তারপর সমান চিহ্ন দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা লিখব সানডে। ওকে, এখানেও কিন্তু শর্ট ফর্মে লিখতে হবে, দেন যাব ফরম্যাটে, ফরম্যাটে এসে ফিলে যাব, ফিলে এটাকে আমরা রেড করে নেব, দেন ফন্টে গিয়ে এখানে কালারটাকে আমরা হোয়াইট করে দেবো, অ্যান্ড বোল্ড, দেন ওকে, এখানেও ওকে,
এন্ড তোমরা দেখতে পাচ্ছ আমার সব সানডে গুলো কিন্তু রেড হয়ে গেছে। তো নভেম্বর মাসের মধ্যে চারটি সানডে আছে এন্ড চারটি সানডে কিন্তু আমাদের রেড হয়ে গেছে। এন্ড দেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের যে প্রেজেন্ট অ্যাবসেন্ট বা লিভের আমরা যে এখানে যে ডেটাটা এন্ট্রি করব সেটা কিভাবে কাউন্ট হবে। তো তার জন্য আমরা একদম শেষে আরও একটা সেল নিয়ে নেব এখানে অ্যান্ড এটাকে মার্চ করে নেব। দেন এখানে লিখব টোটাল প্রেজেন্ট, টোটাল প্রেজেন্ট পার্সেন্টটাকে আমরা মার্চ করব মার্জিন সেন্টার, আর এখানে লিখব টোটাল অ্যাবসেন্ট। তারপরে আবার আমরা একটা সেলকে মার্চ করব অ্যান্ড এখানে লিখব টোটাল লিভ, অ্যান্ড এগুলোকে আমরা মেরিন অ্যালাইন করে নেব, বোল্ড করে দিতে পারি, অ্যান্ড এগুলোকে বর্ডার লাগিয়ে নিলাম, অ্যান্ড এগুলোকে আমরা কালার করে দিতে পারি। টোটাল প্রেজেন্টের জন্য আমরা এখানে অ্যাপ্লাই করব কাউন্টিং ফর্মুলা ইজ ইকুয়াল টু কাউন্টিং ব্র্যাকেট অ্যান্ড টোটাল রেঞ্জটাকে আমরা সিলেক্ট করব এখানে একদম এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত। এখানে আমরা কমা দিয়ে ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখব পি অর্থাৎ টোটাল প্রেজেন্ট, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ ব্র্যাকেট ক্লোজ এন্টার। ওকে, টোটাল অ্যাবসেন্টের জন্য আমরা সেম ফর্মুলা ইউজ করব ইজ ইকুয়াল টু কাউন্টিং ব্র্যাকেট শুরু করব অ্যান্ড টোটাল রেঞ্জ সিলেক্ট করতে হবে এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত, কমা ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখব অ্যাবসেন্ট অর্থাৎ এ ব্র্যাকেট ক্লোজ এন্টার অ্যান্ড টোটাল লিভের জন্য আমরা সেম ফর্মুলা ইউজ করব ইজ ইকুয়াল টু কাউন্টিং ব্র্যাকেট শুরু, টোটাল রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে সেম টু সেম। ওকে, অ্যান্ড কমা দিয়ে ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা লিখব এল লিভের জন্য এল ব্র্যাকেট ক্লোজ এন্টার অ্যান্ড বাকিগুলোতে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য জাস্ট ড্র্যাগ করব এইভাবে। তো আরেকবার আমরা পুরো সেলটাকে সিলেক্ট করে নিয়ে মিডিল অ্যালাইন করে নেব অ্যান্ড নিচে আমরা আরেকবার মার্জিন সেন্টার করব ডেইলি প্রেজেন্টের জন্য, বোল্ড করে নিয়ে এখানে আমরা একটা কালার দিয়ে দেবো গ্রিন অ্যান্ড অ্যান্ড বর্ডার করে দেবো। দেখো আমরা যেটা লাস্টে যেটা করলাম এটা হচ্ছে টোটাল প্রেজেন্ট অর্থাৎ প্রতি মাসের মধ্যে একজনের যে প্রেজেন্ট অ্যাবসেন্ট বা লিভ থাকবে সেটা এখানে কাউন্ট হবে আর এখানে ডেইলি কাউন্ট হবে। ওকে, প্রতিদিন কতজন করে প্রেজেন্ট আছে আমার অফিসে অ্যান্ড তার জন্য আমরা এখানে সেম ফর্মুলা ইউজ করবো টোটাল প্রেজেন্টটাকে কাউন্ট করার জন্য ইজ ইকুয়াল টু কাউন্টিং ব্র্যাকেট শুরু করব, টোটাল রেঞ্জকে সিলেক্ট করব, কমা ডাবল ইনভার্টেড এর মধ্যে থ্রি ডাবল ইনভার্টেড কমা ক্লোজ ব্র্যাকেট ক্লোজ এন্টার অ্যান্ড বাকিতে অ্যাপ্লাই করার জন্য জাস্ট এটাকে আমরা ট্র্যাক করে নেব অ্যান্ড এটাকে আমরা এখানে মার্চ করে নেব। ওকে, বর্ডার করে নিচ্ছি অ্যান্ড হেডিং এ আমরা পুরোটাকে সিলেক্ট করে এটাকে মার্চ করে নিচ্ছি অ্যান্ড এখানে লিখে নিচ্ছি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স। এই অ্যাটেন্ডেন্স শিটটাকে আমি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স বলে নাম দিয়ে দিলাম, তোমরা এটাকে নিজের ইচ্ছা মতো করে ইউজ করতে পারো অ্যান্ড ডিসক্রিপশনে আমি এটাকে অ্যাড করে দেবো, তোমরা ডাউনলোড করে এটাকে ফর প্র্যাকটিস করতে পারো বা নিজের মতো করে ইউজ করতে পারো অ্যান্ড এখানেও আমরা কালার দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ডে। আর একটা জিনিস আমাদেরকে এখানে লিখতে হবে এটা আমরা কোন মাসের জন্য বানাচ্ছি, তো তার জন্য আমরা ইনসার্টে যাব একটা টেক্সট বক্স ড্র করে নেবো এখানে, ঠিক আছে, অ্যান্ড এখানে লিখে দেবো মান্থ অফ নভেম্বর। এটাকে আমরা একটু গুছিয়ে নিতে পারি, এখানে বোল্ড করে নিতে পারি, মিডিল অ্যালাইন করতে পারি, দ্যাটস ইট। তো এইভাবে যদি আমরা একটু জুম আউট করে নিই তাহলে কিন্তু পুরো অ্যাটেন্ডেন্স শিটটা আমরা দেখতে পাচ্ছি, সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা একবার অ্যাটেন্ডেন্স শিটটাকে ফিল করে দেখি যে এটা আমাদের ঠিকঠাক কাউন্ট করতে পারছে কিনা, এটাকে আমি একটু বোল্ড করে নিই। ওকে, তো এখানে আমি পি করে দিচ্ছি, পি পি নিচেরটাকে আমি অ্যাবসেন্ট করে দিচ্ছি অ্যান্ড তারপরটাকে করে দিচ্ছি আমি লিভ। চলো চলে যায় লাস্টে অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার টোটাল প্রেজেন্ট পাঁচ, সেকেন্ড রোতে আছে টোটাল অ্যাবসেন্ট পাঁচ অ্যান্ড থার্ড রোতে আছে টোটাল অ্যাবসেন্ট ফাইভ। তো আমাদের অ্যাটেন্ডেন্স শিট ঠিকঠাক কাজ করছে অ্যান্ড যদি আমরা নিচে ডেইলি অ্যাটেন্ডেন্স দেখতে চাই তাহলে কিন্তু এখানে এক 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 এক। ওকে, এখানে যদি আমি ফি করি তাহলে কিন্তু এর অ্যাটেন্ডেন্স দুদিন বেড়ে যাবে অর্থাৎ এক তারিখে এখানে আমার দুজন আছে প্রেজেন্ট। ওকে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো এই ছিল আমাদের অ্যাটেন্ডেন্স শিট বানানোর প্রসেস, আশা করি ভিডিও তোমাদের ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।